প্রধানমন্ত্রী ওনারা যখন মুভ করে তখন সমস্ত জিনিসটা কে সঙ্গে যাবেন, এয়ারক্রাফট কে চালাবেন, কে কেবিন ক্রু হিসেবে কাজ করবে, এই সমস্ত কিছুই কিন্তু এসএসএফ নির্ধারণ করে। ওইখান থেকে যেভাবে লিস্ট দেওয়া হয় এবং নিরাপত্তা এজেন্সি যারা আছে তারা যেভাবে নির্দেশনা দেওয়া হয় সেই অনুযায়ী লোক যায়। সুতরাং এখানে যোগ্যতা অযোগ্যতার প্রশ্নটা বাইরে থেকে এই কথাগুলো তোলা, এই জিনিসটা সম্পূর্ণ কন্ট্রোল তারাই করে, তাদের অনুমতি ব্যতি রেখে বিমান তাদেরকে পাঠিয়ে দিয়েছে। বিমান কোনো সময় পাঠাইতে পারে না, বিমান কোনো সময় পাঠাইতে পারে না, তাদের অনুমতি নিয়েই যায়। ইভেন বিমানের এমডিও যেতে পারে না যদি তাদের অনুমতি না থাকে। আমি বিমানের তারা নিরাপত্তা ছাড়পত্র না নিয়েই চলে গেছে লন্ডনে। এরপরও যেহেতু আপনি প্রশ্নটা করছেন আপনার প্রতি সসম্মানে আমি জানাই এটা নিয়ে আমরা তদন্ত করব। আমাদের পক্ষ থেকে যদি কোনো ধরনের গাফিলতি থাকে, এই গাফিলতির সাথে যদি কেউ জড়িত থাকে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আরেকটা কথা বলতে চাই।